আচ্ছা এই ফুলটা আমি কিছুক্ষণ আগে আঁকছি তো খুব একটা সুন্দর হয় নাই। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াটার ড্রপ, যেটা আপনারা অনেক কমেন্ট করছিলেন যে আপু এটা কিভাবে করে। তো আমার সমস্যা যে আমি ভিডিওটা ভালো করে করতে পারি না, তো আজকে আমি এটাই দেখাবো। প্রথমে যেই যে ফুল বা পাতা, এখানে আমি পাতার উপরে আঁকছি ওয়াটার ড্রপটা, এই যে। তো এইখানে হচ্ছে প্রথমে যেই ফুলটার উপরে আঁকবো আমরা সেইটার উপরে সাদা রং দিয়ে সেই সাইজটা, ওয়াটার ড্রপের সাইজটা করে নেব। সেটা গোল হতে পারে বা ছোট বড় হতে পারে। আমি এখানে গোলই দিছি। আসলে অনেক আপুকে দেখি যে ওয়াটার ড্রপ করে, কিন্তু মানে সবগুলো এক সাইজে দিয়ে ফেলে। দেখা যায় একবারে গোল হইলে একবারেই গোল বা একই রকম সবগুলা, ছোট বড় নাই। তো দেখা যায় এটা মানে একটু অন্যরকম লাগে, একটু সত্যি সত্যি আসে না তেমন। তো এখানে আমি দিছি, আর এগুলো একটু শুকিয়ে নিলে ভালো হয়। এখানে শুকানোগুলো নাই, তো আমি এটা শুকা কিছুক্ষণের মধ্যে আমি এটা দেখে দিচ্ছি। আসলে এটা কাগজের উপরে করা আমার। আসলে আপু এখানে আসলে আমি কখনো লাইভ করিনি, তো এই আমার প্রথম, আর এই জন্য হ্যাঁ একটু নার্ভাস। আচ্ছা আয়শা আলী আপু লিখছেন, মাশাআল্লাহ খুব সুন্দর, ধন্যবাদ আপু। আর এখানে আমি আরেকবার বলে দিই যারা এখন জয়েন হয়েছেন, এখানে আমি প্রথমে সাদা সাদা ফোঁটা দিয়ে নিছি, মানে যেই ওয়াটার ড্রপটা হবে সেই সাইজটা। যেমন এইখানে গোল দিছি, গোলের আশেপাশে ছোট ছোট কিছু ড্রপ দিছি। তো এখানে প্রথমে এগুলো হচ্ছে আঁকার পরে, আর এটা হচ্ছে প্রথমে দিয়ে নিছিলাম, এই যে। তো ওয়াটার ড্রপের সাইজ যে শুধু গোলই হতে হবে এমন কিন্তু না, ওয়াটার ড্রপ বিভিন্ন আকার আকৃতি হতে পারে, কারণ যেহেতু এটার পানি। এই যে আমি এখানে অন্য সাইজের দিছি, আর অন্য সাইজের দিলে মনে করব একটু রিয়েল মনে হবে। আচ্ছা তাহলে আমি শুরু করছি। আর এটা কি, এটা একটু কিছুটা শুকালে তারপর আপনারা মানে পরের ধাপে যাবেন। যেমন সাথে সাথে সাদা মানে সাদা রংটা দেওয়ার পরে সাথে সাথে পরের ধাপে যাবেন না আপনারা। আচ্ছা, আমি এটা আগে করছিলাম, তো এটা এখন শুকানো। আমি এই সাদা মানে সাদা ফোঁটাটার উপরের দিকে সবুজ রং, মানে যেহেতু এই পাতাটা সবুজ রং, তো আমি চেষ্টা করবো একটু গাঢ় রং দেওয়ার জন্য। তবে এই কালার হলেও হবে, সমস্যা তেমন নেই। আর অর্ধেকটা খালি রাখছি আগের মতোই, মানে সাদার উপর। আচ্ছা, আর দেখা যাচ্ছে। আর এই যে উপরে দিলাম, তার নিচের লেয়ারটা, মানে এই যে নিচে দেখা যাচ্ছে। আচ্ছা, একেবারে নিচে আমি কালো রং দিচ্ছি, কালো বা একটু মানে সবুজটার সাথে একটু কালো রং মিক্স করে তারপর দিচ্ছি। কারণ এখানে যদি আমি সবুজ রং দিয়ে এখানে মানে বোঝা যাবে না, খুব একটা বোঝা যাবে না, কারণ এই পাতার রং সবুজ। আর এই যে এটা দেওয়ার পরে নিচের যে ফাঁকা অংশটা আছে, তো ওই জায়গায় আমরা আবার সবুজ কালার দিব। আর আমি যে খাতায় আঁকছি তাই বলে কি মানে কাপড়ে এর থেকে ভিন্ন হবে এমন কিন্তু না। খাতায় আর কাপড়ে প্রায় একই এই ওয়াটার ড্রপটা। তো আমি, আমার কাছে খাতা ছিল তাই এখন খাতাই করছি আপাতত। আর এই যে এখানে মাঝখানেরটায় মানে মাঝখানে সাদার সাথে সবুজটা আমি ব্লেন্ড করে দিচ্ছি হালকা করে। আচ্ছা, আচ্ছা। আর এইটা এখন অপেক্ষা করতে হবে, যদিও মানে আমি যখন কাজ করি তখন এটা কিছুক্ষণ অপেক্ষা করি এটা শুকানোর জন্য। তবে আমি এখন এটার উপরই ট্রাই করব। এটা খুবই সিম্পল, মানে এই যে এখন আপনারা দেখেন অনেক সময় মনে করেন যে কঠিন অনেক, এটা কিভাবে করে বা এমন কিছু না, এরকম কিছু না। এই যে গাঢ় লেয়ারটা আছে উপরের, তো দেখা যাচ্ছে এই যে গাঢ় লেয়ারটা আছে উপরের, তো এখানে আমি এখন সাদা রং দিব। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোন একটা পানির উপরে আলো পড়লে কিন্তু আমরা দেখতে পারি এটা। হ্যাঁ, এটা সিম্পল, তো ওইটা আলো পড়লে মানে এখানে এইটার প্রতিফলন আর কি। আর এই নিচের এটা হচ্ছে ছায়া, तो এইটার জন্যই অনেক সময় বিশেষ করে দেখা যায় আমি অনেকেই দেখলাম যে অনেক আপুরাই আসছেন তো ওনাদের এই জায়গাটায় ভুল আছে মানে এইজন্যই মনে হয় যে ফোটাটা হয় নাই বা অনেকে চেষ্টা করছেন আমি দেখছি তো এটা কি হইছে মানে বুঝাইছে না এই যে দেখেন হয়ে গেছে এই যে এটা আমি এখন আঁকলাম খুবই সিম্পল এখন আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে যদি কোনো রঙের উপরে না কি তাহলে মনে করেন একটা সাদা জায়গায় কোথাও পড়ে আছে পানি এইটাই কিন্তু এটাই ধরেন এটাই মানে এই যে এটা যেটা সেইটা তো আমি কি করছি এটা হচ্ছে ছাই কালার মানে কালোটার সাথে সাদা মিক্স করে যেটা হয় এখানে যদিও আমি গাঢ় কালার দিছি তো এইখানে যেভাবে গাঢ় সবুজ কালারটা দিছি তো ওইখানে হবে হলো হালকা অ্যাশ কালার তো অ্যাশ কালার হলো দেখা যাবে যে পানিটা ঠিকমতো বোঝা যাচ্ছে ভালো তো আমি এখন এটা মনে শুকিয়ে গেছে তো আমি এখন দেখি আচ্ছা বোঝা যাচ্ছে কি কেউ আমাকে কমেন্ট করে একটু বলেন এটা দেখা যাচ্ছে বুঝতেছ না তো আচ্ছা কেউ আমাকে একটু জানান যে দেখা যাচ্ছে কিনা আচ্ছা আমি কালার মিক্সিংটা দেখাচ্ছি যদি এটা আমি এই কালারটা বানাবো এখন কারো কোনো প্রশ্ন থাকলে এটার উপরে আপনারা বলতে পারেন। আচ্ছা আমার তাহলে এটা সম্পূর্ণ হয়েছে তো আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে তাহলে বলতে পারেন আমার পোস্টে আপনারা অনেকবারই অনেক রিকোয়েস্ট করেছেন এটার উপর একটা ভিডিও করতে তো আমি সেটা পারিনি তার জন্য দুঃখিত तो आज के लाइफ है अच्छा কারো মনে হয় কোনো প্রশ্ন নেই তাহলে আচ্ছা আজকের মতো লাইভ শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম